আজ দেশ স্বাধীনতার অমৃত মহোৎসবের পঁচাত্তরতম বর্ষ পালন করছে ভারত কেমন ভারত হবে এর কল্পনা আজ গ্রামে যারা থাকে সেই মানুষদের জিজ্ঞাসা করুন যারা পিড়ি পিড়ি একই সম্পত্তি পৌরাণিক সম্পত্তিতে বসবাস করছে বাড়িতে কিন্তু ওরা নিজেদের বাড়ির স্বামিত্বের অধিকার পূর্ণরূপে প্রাপ্ত করতে পারেনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারা রাজ দিবস চব্বিশ এপ্রিল দু হাজার কুড়িতে একটি স্বামিত্ব যোজনার প্রারম্ভ করলেন এবং এই যোজনার অন্তর্গত আজ সারা দেশে সেই লোকেদের অনেক বছর ধরে যা পুরো হয়নি ড্রোন দ্বারা তার সম্পূর্ণ চিত্র বানিয়ে রাজ্য সরকারের সাথে একসাথে হয়ে ই সম্পত্তি কার্ডের অধিকার পেল কেবল অধিকার পেল না বরং তারা একটি জীবনের মাইলস্টোন প্রমাণ হল সেই মাইলস্টোন শহরে থাকা লোকেদের আমাদের বাড়ি সম্পত্তি আমাদের হতো এবং ব্যাঙ্কও তাতে ঋণ দিত কিন্তু গ্রামে আমার বাড়ি তো আছে কিন্তু তার উপর ব্যাংক ঋণ দেয় না যখন ই সম্পত্তি কার্ড আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের সহযোগে পাব তখন ব্যাঙ্কও আমাদের ঋণ দেওয়ার জন্য তৈরি হবে আমি বললাম নরেন্দ্র মোদীর চিন্তাধারার কারণে এখন লোকেরা স্বামিত্ব ই মালিকানা অধিকারের লাভ পেতে শুরু করেছে গ্রামের লোকেরা পঞ্চায়েতের মধ্যে গিয়ে নিজেদের বাড়ির যেসব ঝগড়াঝাঁটি ইত্যাদি হতো সম্পত্তি নিয়ে এখন সেসব বন্ধ হয়ে গেছে যেখানে ই মালিকানা অধিকার পাওয়া গেছে এখন পঞ্চায়েতের দখল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন ওদের জীবনে এক নতুন আলো এসেছে সম্পত্তি কার্ড দেখিয়ে ব্যাংকের থেকে ঋণ নিচ্ছে নিজের অধিকারের সাথে নিজের সম্পত্তিকে পরিমার্জিত করতে পারছে নিজের সম্পত্তিকে নিজের মতো করে সাজাচ্ছে এটি একটি নতুন চিন্তা ধারার সাথে জীবনে এক নতুন সূত্রপাত করার সুযোগ পেয়েছে স্বামিত্ব যোজনা এলো তো ড্রোনের ব্যবহার করা হল আজ সারা দেশে এভিয়েশন ডিপার্টমেন্ট তিন দিনে ড্রোনের প্রদর্শনও করেছে এবং দেখানোর কাজ করেছে এই যে টেকনিক আছে কোর্স যা কন্টিনিউস অপারেটিং রেফারেন্স স্টেশন মানে কোর্সের দ্বারা সরকার নিজের সম্পত্তির অধিকারের রেকর্ড ডিজিটাল ম্যাপিং এর বৃহৎ পদক্ষেপ স্বামিত্ব যোজনা দ্বারা শুরু করা হয়েছে পঞ্চায়েতে বাতাবরণ বিভাগের সঙ্গে একসাথে হয়ে একটি অ্যাপ তৈরি করারও কথা চলছে যা এখন রেডিও ও টিভি বা এদের পরিবর্তে নিজেদেরই পঞ্চায়েতে একটি অ্যাপের মাধ্যমে বাতাবরণের বিবরণ আসবে যে গ্রামের লোকেরা রয়েছে ওদের জীবনে একটি বড় পরিবর্তন আনবে স্বামিত্ব কেবল শুধু ওদের অধিকারী নয় গরিব লোকেদের ন্যায় পাওয়ারও একটি পথ হবে লোকেরা সব কিছু অমান্য করতে পারে কিন্তু স্বামিত্যের অন্তর্গত ই ডিজিটাল যে সম্পত্তি কার্ড ওরা পাবে সেটা অমান্য করতে পারবে না এবার নতুন সূত্রপাত হবে সার্ভে সেক্টর আজ যে ড্রোন দ্বারা কাউকে ওষুধ পাঠাতে হবে তো সেটি তার বাড়ি পর্যন্ত একদম ওর দরজা পর্যন্ত পৌঁছে যাবে কারণ এই ডেটা এত বড় ডেটা হবে এ দ্বারা দেশের মধ্যে একটি নতুন রোজগারের রাস্তাও খুলে যাবে স্বামিত্ব যোজনা পৌঁছানোর জন্য আমরা একটি লক্ষ্য ধার্য করেছি যে আমরা এটিকে অমৃত মহোৎসবের উপলক্ষে আমরা দেশের প্রত্যেক গ্রামে পৌঁছনোর জন্য এর কার্যকলাপ চলছে আপনারা স্বামিত্বকে নিয়ে চিন্তাভাবনা করবেন না কারও ভয় পাবা দরকার নেই এই স্বামিত্ব আপনার জীবনে পারদর্শিতা নিয়ে আসবে আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে মোদীর স্বপ্ন গ্রাম হোক বিবাদ রোহিত এবং বিবাদ রোহিত থাকার জন্য এই স্বামীত্বর থেকে বড় আর কিছু উপায় নেই যা দ্বারা বিবাদ হবে কিছুদিন আগেই চব্বিশ এপ্রিল দু হাজার বাইশে মোদিজি জম্মু কাশ্মীর থেকে এই স্বামিত্বকে নিয়ে লোকেদের ই কার্ড দিয়েছে জমির ই কার্ড দিয়েছে এটাও একটা টেকনিক আমি মনে করি আজ দেশের ভিতরে সবাই প্রত্যেকেই এর প্রশংসা করছে পৃথিবীতে আমি এর উপরে কোনো বিবাদ চাই না কিন্তু সারা পৃথিবীতে এই পদক্ষেপ ভারতের জন্য আচম্বিত করার মতো একটি বিশাল পদক্ষেপ তো আসুন আমরা প্রত্যেকে এক হয়ে মোদিজি গ্রামের জন্য যে সুন্দর স্বপ্ন দেখেছেন স্বামিত্বের মাধ্যমে ই ডিজিটাল যে সম্পত্তি কার্ড হবে এর মাধ্যমে একটি সমৃদ্ধিপূর্ণ গ্রাম রোজগারপূর্ণ গ্রাম একটি বিবাদরোহিত গ্রাম সেই গ্রামের কল্পনা করুন এবং এই স্বামিত্ব নিজের দ্বারা সারা দেশে একটি উদাহরণ সৃষ্টি করছে এবং পূরণও করছে